রাজ্যের বর্তমান করোনা এবং লকডাউন পরিস্থিতিতে মানুষদের খাদ্যের যোগান দিতে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিনামূল্যে সেই রেশন প্রদানকে ঘিরেই কারচুপির অভিযোগ উঠল শুক্রবার ঘটনাটি গলসির খেতুরা গ্রামের প্রত্যেক গ্রাহকদের এক কেজি করে রেশন কম দেওয়ার অভিযোগ ওঠে এক রেশন ডিলারের বিরুদ্ধে হ্যাঁ তা কিছু শিডিউল পাড়া লোক যায় যাতে পার কার্ডে এক কেজি করে মাল কম দেয় প্রচুর চিনি হোক আর চাল হোক গম হোক যে কোনো কার্ডে প্রত্যেকবারে মাল কম দিয়ে আসে মানুষ জানে না নিয়ে আজ সরকার থেকে যখন ঘোষণা করলে যে ফুল মাল দেওয়া হচ্ছে তখন জড়িত দেখছি একটা টিএমসি নিতা রয়েছে তাকে গ্রামের লোকরা খুব মারধর করে উদ্যোগ হ্যাঁ অথচ জরিমানা খুব বলেছে হ্যাঁ তা তৃণমূল নেতাটা কি আপনার যতদিন রেশন দেয় প্রত্যেক দিনে কি আপনার কাছে বসে থাকে হ্যাঁ ওখানে থাকে থাকে না থাকার কিছুই নাই এই তো আমারই অন্যদায় কার্ডের মাল পাওয়া কথা আমাকে তেরো টাকা কেজি আজ বিকালে মাল আনতে হবে আমাকে পয়সা দিয়ে মাল কিনতে হবে কিন্তু সরকার থেকে ফ্রিতে মাল দিচ্ছে মানে আপনার হচ্ছে তৃণমূল নেতাই জড়িত নাকি হ্যাঁ তৃণমূল নেতাই জড়িত রাজ্যে মুখ্যমন্ত্রী যখন চাল ডাল আলু পৌঁছে দিচ্ছে সেই মুহূর্তে তৃণমূল নেতা এই ধরনের আচরণ কি বলবে এই ধরনের এই নেতা দেখুন বাদ দেওয়া দরকার জেল হওয়া দরকার শাস্তিতে মানে এই জড়িত একদম হ্যাঁ জেল জেলাম আমার নাম শেখ শুকুর আমি চালাই তো আজকে একটু ভুল বস হয়েছিল চার পাঁচ জনের আটা মোটামুটি চারশো কত গ্রাম আটা ছোট আটা ভুল হয়ে গেছিল ওটা মোটামুটি আবার দিয়ে দিলাম ভুল হয়ে গিয়েছিল ওটা হ্যাঁ কোনো সময় হয়তো বেশিও চলে যায় আবার ওরা ঘুরে দেয় যে বেশি হয়ে গেছে যা ঝামেলাটা হলেও হয়ে গেল কোনো রকম কি জানি না কোনো একটা কী কারণে হলো বুঝতে পারছি না তা এতক্ষণ স্বাভাবিক হয়ে গেছে সব ঠিকই আছে আমি সুস্থভাবে এসময় দিচ্ছি অ সহযোগিতা করেছে আমি আস্তে আস্তে সব এই দিচ্ছি যাকে আপনার মারধর করলো যেটা ছবিতে দেখা যাচ্ছে সে কে এবং আপনার এখানে কি জন্য থাকতো ও রাজনৈতিক একটা নেতা ঠিক আছে ও কিছু থাকতো আমি ওটা আমি জানতাম না কিছু ও বসতো এক করে হ্যাঁ আমি তো একা মাছ দিতাম দু তিনজন দিতাম তো যখন খেতে তো আমার লোক তখন একবার বসতো হুম ওটাই নাকি জানি না যাই হোক তো ওকে আমি ভুল হয়েছে ওকে বসানোটা আমার ভুল হুম জন্য আমি ক্ষমা চাইছি আমি এবার সুস্থভাবে দিতে চাইছি হ্যাঁ আমার নাম জাহির উন্নষা জাহির জাহির বেগম বেগম ওজনের এই কারচুপি জানতে পেরে লকডাউন ভেঙে গ্রামবাসীরা ওই রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন প্রথমে রেশন ডিলার তা অস্বীকার করলেও পরে অবশ্য চাপের মুখে পড়ে স্বীকার করে নেন ওই রেশন ডিলার এমনই দাবি গ্রামবাসীদের এমন পর্যায়ে পরিস্থিতি শেষ পর্যন্ত হাতাহাতি থেকে মারামারি রাখার নেয় ঘটনাস্থলে গলসি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন গ্রামবাসীদের অভিযোগ এদিন তাদেরকে ওজনে কম দিচ্ছিলেন গ্রামের ডিলার হাজীপুর রহমান তারা আরও জানান গ্রামেরই এক তৃণমূল নেতা আসগর আলী ওরফে মন্টুর শুরু থেকেই তৃণমূল নেতা রেশন রেশন ডিলারের কাছে বসে থেকে বিতরণ করান বলেও অভিযোগ করেন গ্রামবাসীরা আর তার জেরে এরপর বচসা চলাকালীন পুলিশের সামনেই তৃণমূল নেতা আসগর আলী ওরফে মন্টুরকে মারধর করেন গ্রামবাসীদের একাংশ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে গ্রামবাসীদের দাবি এই কারচুপির সাথে ওতপ্রোতভাবে জড়িত এই তৃণমূল নেতা এবং তার মততেই এই কাজ চলছিল দীর্ঘদিন ধরে আমজাদ আলীর রিপোর্ট পূর্ব বর্ধমান